27 फरवरी को बंगाल के 108 नगर पालिकाओं में चुनाव होगा, जिसके नतीजे 8 मार्च को आएंगे। यह जानकारी प्रेस विज्ञप्ति जारी कर दी गई है। इसके साथ ही आचार संहिता लागू कर दिया गया है। चुनाव आयोग ने बताया कि कोरोना प्रोटोकॉल का पालन करते हुए ये चुनाव कराए जा रहे हैं। आमराज के किचु म्युनिसिपैलिटीज तारामरा आज के इलेक्शन नोटिफाई हुए छे। ये म्यूनिसिपालिटी लिस्ट एखे आपनों प्रेस नोटो देवा आछे। এটা কি পড়ে শোনাতে শোনাতে হবে কি সব মিউনিসিপ্যালিটির নামগুলো? মানে প্রেস নোটে সব মিউনিসিপ্যালিটির নাম দেওয়া আছে, প্রেস লিস্ট আমি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে, এবার ঠিক আছে, ঠিক আছে, আওয়াজ আসছে ঠিক? তো 108টা মিউনিসিপ্যালিটির আজকে নমিনেশন নেবার জন্য আজকে নোটিফিকেশন ইস্যু হয়েছে। একটা সাউথ দমদম মিউনিসিপ্যালিটির একটা ওয়ার্ড বাদ দিয়ে, দ্য রিজন ইজ কি অনারেবল হাইকোর্টের কালকেই আমরা অর্ডার পেয়েছি কি একটা অর্ডার একটা ওয়ার্ড বাদ দিয়ে ওয়ার্ড নাম্বার 29 অফ সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এটা বাদ দিয়ে বাকিটা করার জন্যে কোর্ট অ্যালাউ করেছে আমাদের। তো এটা হচ্ছে ডেট অফ নমিনেশন, আজ থেকে শুরু হয়ে গেছে 3 তারিখ। তারপরে লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 9 তারিখ, ডেট অফ স্ক্রুটনি 10 তারিখ, লাস্ট ডেট অফ উইথড্রল 12 তারিখ, ডেট অফ পল 27-22, 27 তারিখ। আওয়ার্স অফ পল হচ্ছে 7-5 PM। নমিনেশন উইল বি টেকেন ফ্রম 3-0-2022 to 9th, ফ্রম 11 AM to 3 PM, এক্সেপ্ট অন সানডেজ and holidays under the NI Act. Electoral roll je amra adapt korechi, eta ECI er electoral roll updated up to 1-1-22. Eto electronic voting machine use hocche sob jaygay. Identification of voter er jonne amra 16 ta criteria diyechi, jeta apnader press note o ache. তো 108টা মিউনিসিপ্যালিটির আজকে নমিনেশন নেবার জন্য আজকে নোটিফিকেশন ইস্যু হয়েছে। একটা সাউথ দমদম মিউনিসিপ্যালিটির একটা ওয়ার্ড বাদ দিয়ে, দ্য রিজন ইজ কি অনারেবল হাইকোর্টের কালকেই আমরা অর্ডার পেয়েছি কি একটা অর্ডার একটা ওয়ার্ড বাদ দিয়ে ওয়ার্ড নাম্বার 29 অফ সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এটা বাদ দিয়ে বাকিটা করার জন্য কোর্ট অ্যালাউ করেছে আমাদের। তো এটা হচ্ছে ডেট অফ নমিনেশন, আজ থেকে শুরু হয়ে গেছে 3 তারিখ। তারপরে লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 9 তারিখ, ডেট অফ স্ক্রুটনি 10 তারিখ, লাস্ট ডেট অফ উইথড্রল 12 তারিখ, ডেট অফ পল 27-22, 27 তারিখ। আওয়ার্স অফ পোল হচ্ছে 7-5 PM। নমিনেশন উইল বি টেকেন ফ্রম 3-0-2022 to 9th, ফ্রম 11 AM to 3 PM, এক্সেপ্ট অন সানডেজ অ্যান্ড হলিডেজ আন্ডার দ্য NI Act। ইলেকট্রাল রোল যে আমরা অ্যাডাপ্ট করেছি, এটা ECI এর ইলেকট্রাল রোল আপডেটেড আপ টু 1-1-22। এতেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ইউজ হচ্ছে সব জায়গায়। আইডেন্টিফিকেশন অফ ভোটারের জন্য আমরা 16টা ক্রাইটেরিয়া দিয়েছি, যেটা আপনাদের প্রেস নোটেও আছে।
ইলেকশন গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এটা ইন্ট্রোডিউসড আছে, এটা সম্বন্ধে আপনারা জানেন, আপনাদের সামনে এটা ইনগ্রেট হয়েছিল লাস্ট ইলেকশনে। মডেল অফ কোড অফ কন্ডাক্ট ইলেকশন থেকে আজ থেকে এফেক্টিভ হয়ে গেল। মডেল কোড অফ কন্ডাক্ট উইল অ্যাপ্লাই টু দ্য এরিয়াজ পারটেনিং টু দ্য মিউনিসিপ্যালিটিজ আন্ডার দ্য ইলেকশন। এটা সববারই এই হয় কি মডেল কোড অফ কন্ডাক্ট যে মিউনিসিপ্যালিটির আছে তাতে এটা ইনফোর্স হবে। কোভিড-19 রেস্ট্রিকশনস আমরা ফলো করছি, আমাদের নো র্যালি নো মিটিং পিরিয়ড আছে, সেটা কালকে আমরা এখন পর্যন্ত রেখেছি 8 PM to 9 AM, কিন্তু আজকে আমরা DMSP দের সঙ্গে মিটিংও করব। কালকে সব পলিটিক্যাল পার্টি রিকোয়েস্ট করেছে এটা একটু বাড়াবার জন্য, রিকোয়েস্ট ছিল, এটাও চেঞ্জ হতে পারে। আমরা আজকে মিটিং এর পরে জেনে তারপরে আমরা একটা DM দের সঙ্গে একটা কনসাল্ট করে তারপরে একটা ডিসিশন নেব। স্মলার মিটিংস এর জন্য আমরা অ্যাপিল করেছি, স্মলার মিটিংস করার জন্য, বিগ গ্রাউন্ডস ইউজ করার জন্য, ক্যাপাসিটি অফ ইনডোর মিটিং 200 পিপল আর ক্যাপাসিটি ফর ওপেন এয়ার মিটিং আমরা 250 করেছিলাম, এটাকে এখন আমরা 500 করে দিচ্ছি।